হ্যালো ফ্রেন্ড, আমি তুমিন মন্ডল। ওয়েলকাম টু ব্রাইট ভিউ কাউন্সিল ট্যালি টিউটোরিয়ালে স্বাগত। সো ফ্রেন্ড, এই টিউটোরিয়াল সেশন আমরা ডিসকাস করব পারচেজ এন্ট্রি কীভাবে করতে হয়। চলুন ট্যালি সফটওয়্যারে যাওয়া যাক, কীভাবে আমরা পারচেজ এন্ট্রি করছি আমরা প্রথম থেকে পুরোটা আমরা দেখব। আমরা ট্যালি সফটওয়্যারে চলে এসেছি, এখানে তো একটা নতুন কোম্পানি নিয়েছি, ব্রাইট ভিউ কাউন্সিল ওয়ান। জাস্ট এখানে প্রথমে আমি বলে দিই, আমরা খুব বেসিক লেভেলে কাজ করছি, অর্থাৎ বেসিক লেভেলে কাজ করার জন্য আমাদের যে সমস্ত অ্যাডভান্স ফিচার্সগুলো অন করা আছে, আমরা অ্যাডভান্স ফিচার্সগুলো অন অফ করে দেবো। শুধু বেসিক আমাদের যে যে ফিচার্সগুলোর রিকোয়ারমেন্ট আছে সেই ফিচার্সগুলোকে নিয়ে আমরা কাজ করব। আমি অ্যাকাউন্টিং ফিচার্সে যাচ্ছি। অ্যাকাউন্টিং ফিচার্সের ভেতরে এখানে দেখুন বলছে মেনটেন অ্যাকাউন্টস অনলি, অ্যাকাউন্টস অনলি, আর সেকেন্ড অপশন হয়েছে ইন্টিগ্রেট অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরি। যদি শুধু আমি অ্যাকাউন্টসের মধ্যে আমার সফটওয়্যারের মধ্যে শুধু অনলিভার অ্যাকাউন্টসটাকে মেনটেন করি, তাহলে আমি উপরের অপশানটাকে ইয়েস করব। দেখুন তলার অপশানটা অটোমেটিক লাইট হয়ে গেল এবং এটাকে ক্লোজ করে দিল। কিন্তু আমি এখানে শুধু কি অ্যাকাউন্টিং আমি ইনভেন্টরি আমি দুটোই আমি মেনটেন করব, তাই জন্য আমি সেকেন্ড অপশানটাকে আমি ইয়েস করছি। ইউজ ইনকাম অ্যান্ড এক্সপেন্স, ইনসার্ট প্রফিট অ্যান্ড লস এনেবেল, এটাকে আমি ইয়েস করছি, এবং এনেবেল মাল্টি কারেন্সি, এটাকেও আমি নো রেখে দিচ্ছি। দেখুন মেনটেন বিল ওয়াইজ ডিটেলস আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্টের মধ্যে আছে, এটাকে আমি নো করে দিচ্ছি। এখানে শুধু রাখছি আমি এনেবেল ইনভয়েস, রেকর্ড পারচেজ ইন ইনভয়েস মোড, এটাকে আমি জাস্ট অ্যাক্টিভ করে রেখে দিচ্ছি। যেহেতু পারচেজ এন্ট্রি করবো আমরা, আমি ইয়েস করে দিচ্ছি। ইনভেন্টরি ইনফোর মধ্যে যাচ্ছি, ইনভেন্টরি ইনফোর ভিতরে দেখুন যে প্রথম যে অপশানটা আছে সেটাকে ইয়েস করা আছে। সেকেন্ড অপশানটা দেখুন স্টোর অ্যান্ড ক্লাসিফিকেশানের মধ্যে মেনটেন মাল্টিপল গোডাউন, এটাকে আমি নো করে দিচ্ছি। স্ট্যাটুটরি আমরা এখন দেখব না, যে জিএসটি, ভ্যাট, সার্ভিস ট্যাক্স, টিডিএস অ্যান্ড টিসিএস, অথবা আমরা এই টপিক্সটা কোনো নিয়ে ডিসকাস করবো না, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এই টপিক্সটা নিয়ে ডিসকাস করবো। এবার আমরা দেখুন মাস্টার্সের মধ্যে আছে, দেখুন এখানে আমরা অ্যাকাউন্টসের মধ্যে গেলাম, অ্যাকাউন্টসের মধ্যে গিয়ে আমি প্রথম লেজারে যাচ্ছি, লেজারকে আমি ক্রিয়েট করে নিয়েছি, কিছু বেসিক লেজার নর্মাল লাগছে আমার, পারচেজ লেজার লাগছে, পারচেজ অ্যাকাউন্ট, এটাকে আমি ইয়েস করে নিলাম, মোহিত অ্যাকাউন্টস হচ্ছে আমার, সান্ডি ক্রেডিটর্স ইয়েস করে নিলাম, মুন্সি ট্রেডার্স, এটাও আমার সান্ডি ক্রেডিটার্সের মধ্যে পড়ছে, আমি ডাইরেক্ট কন্ট্রোল এ দিয়ে সেভ করে নিচ্ছি। আমি এখানে ডিসপ্লে থেকে চেক করে নিচ্ছি, দেখুন আমি অলরেডি ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস বানানোই থাকে। আমি এখানে মোহিত বানালাম, মুন্সি বানালাম, পারচেজ বানালাম, তিনটি লেজার বানালাম। এবার দেখুন আমি এখানে ইনভেন্টরি ইনভেন্টরি যাচ্ছি, ইনভেন্টরি ইনভেন্টরি প্রথম আমি ইউনিটটাকে বানিয়ে নিচ্ছি, পিস ফুল ফ্রম পিসেস লিখলাম, এগুলো আমরা আগে দেখিয়েছি কীভাবে বানাতে হয়। একটা আমি লিখ কেজি, স্টক আইটেমে গেলাম, ক্রিয়েটে গেলাম, আমি ফার্স্ট আইটেম বানাচ্ছি রাইস, প্রাইমারি মোটের মধ্যেই রাখছি, এটাকে আমি কিলোগ্রামসে রাখছি, এটাকে আমি ইয়েস করে দিচ্ছি। মাস্টার্ড অয়েল 1 লিটার বোতল, এটাও প্রাইমারির মধ্যে রাখছি, আমি এটাকে পিস হিসেবে মেনটেন করছি। সোয়াবিন অয়েল বোতল প্রাইমারির মধ্যে রাখছি, এটাকেও আমি পিস হিসেবে রাখছি, বা এটাকে পিস হিসেবে রাখছি। ডিসপ্লেতে যাচ্ছি মাস্টার্ড অয়েল 1 লিটার বোতল, রাইস সোয়াবিন অয়েল 500 ml বোতল। এখন যদি আমি ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিট পুরো জিরো দেখাচ্ছে, কোনো কিছু ট্রানজ্যাকশানে যদি এটা ফ্রেশ কোম্পানি। সেকেন্ড দেখো আমি কোনো স্টক সামারি দেখি, স্টক সামারি দেখো কোনো রিপোর্ট দেখাচ্ছে না। আমি ডিসপ্লে দিয়ে যাচ্ছি ট্রায়াল ব্যালেন্সে, দেখো ট্রায়াল ব্যালেন্সেও কোনো এফেক্ট নেই। যদি ডেবুকে দেখি, ডেবুকেও কোনো এফেক্ট নেই। আমি যে পারচেজটা করবো, এই একটা পারচেজ করার পরে ট্যালি সফটওয়্যারে অটোমেটিক কত জায়গায় এর এফেক্টটা পড়ছে এবং স্টক কীভাবে মেনটেন হচ্ছে, ঠিক আছে, সেটা আমরা পুরোটাই ভিডিওর মধ্যে দেখব। ফার্স্ট আমরা ট্রানজ্যাকশান করতে গেলে আমরা দেখেছি যে অ্যাকাউন্টস ভাউচারে যেতে হয়, অ্যাকাউন্টস ভাউচারে যাব।
এবং একটা ফ্রেন্ড কথা বলে দিই, আগে যখন আমরা শুধু যখন অ্যাকাউন্টস মেনটেন করতাম তখন আমরা কী করতাম, অনলি ফর শুধুমাত্র ভাউচার এন্ট্রি করতাম। তো ভাউচার এন্ট্রি করার জন্য কী করেছি, আমরা অ্যাজ ভাউচার মোডে করেছিলাম, এবার আমরা যেটা করব ইনভয়েস মোডে আমরা এটাকে এন্ট্রি করব। এখানে দেখুন তার শর্টকাট কী হচ্ছে, অল্ট ভি, এটা হচ্ছে আমরা দেখুন ইনভয়েস মোড। প্রথমে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, আমি একটা ইনভয়েস নাম্বার দিচ্ছি, ডেট দেবেন, দেখুন পারচেস কার্ড থেকে করেছি, আমি ক্রেডিট পারচেস করছি, প্রথমে আমি বলছি পারচেস করছি আমি মুন্সি ট্রেডার্সের থেকে, পারচেস অ্যাকাউন্ট আমি সিলেক্ট করছি। যখন আমি পারচেস করব, পারচেস করার সময় আমার কী হবে, আমার যে লেজার থেকে পারচেস করছি মানে মুন্সি ট্রেডার্সের থেকে, তার একটা এফেক্ট পড়বে, তার লেজার মেনটেন হবে, এবং সাথে সাথে আমার বিজনেসের যে পারচেস অ্যাকাউন্ট আছে সেই পারচেস অ্যাকাউন্টেও আমার ট্রানজ্যাকশান মেনটেন হবে। তো এখানে দেখুন আমি এখানে জাস্ট স্পেস দিচ্ছি, তখন সাইডে আমার আইটেমগুলো চলে আসছে। ফার্স্ট হচ্ছে মাস্টার্ড অয়েল, আমি বলছি 50 পিস আসছে 105 টাকা করে। সেকেন্ড আমি রাইস পারচেস করছি 120 কেজিস 35। থার্ড আমি সোয়াবিন অয়েল করছি 45 79 করে রুপিস। তিনটা আইটেম পারচেস করলাম, এখানে আমি ন্যারেশন লিখছি, মুন্সি ট্রেডার্স অ্যাকসেপ্ট অপশান দিচ্ছে, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা যেটা পারচেস করলাম এটা হলো ক্রেডিট পারচেস, যদি ক্যাশ পারচেস করতে দেখুন কীভাবে করতে হয়, আমি এখানে আবার একটা ইনভয়েস নাম্বার দিচ্ছি, আমি ক্যাশে পারচেস করছি, পারচেস অ্যাকাউন্ট কী পারচেস করছি, আমি রাইস পারচেস করছি 450 কিলো, যদি রেট চেঞ্জ হয় আমি রেট চেঞ্জ করতে পারেন। এখানে আমি বলছি যদি ক্যাশে পারচেস করছি 34 করে নিয়েছে আমায়, আমি সোয়াবিন অয়েল 12 কিলো 78 করে, ন্যারেশনে কিছু লিখছি না, আমি এটাকে ইয়েস করে দিচ্ছি। আমি থার্ড দেখুন এখানে আরেকটা পারচেস করছি, আমি আমি প্রথমে ইনভয়েস নাম্বার দিলাম, দেন আপনাকে ডেট সিলেক্ট করতে বলবো, এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন অথবা আপনি এখানে F2 পেস করে আপনার যে ডেটে কাজ করছেন কারেন্ট ডেটটা আপনি সেটাকে পেস করতে পারেন। দেন আমরা পার্টি দেখুন প্রেস দিলেই পার্টি অ্যাকাউন্ট নেম আসছে, আমার পার্টি অ্যাকাউন্ট নেম আমি বলছি এখানে মোহিত ট্রেডার্স, এবং এখানে দেখুন পারচেস অ্যাকাউন্ট। এবং ফ্রেন্ড আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই কিন্তু এটাকে অ্যাজ ইনভয়েস মোডে করে নেবেন, ঠিক আছে, কখনোই কিন্তু অ্যাজ ভাউচার রাখবেন না। যদি অ্যাজ ভাউচার মোডে করেন তাহলে আপনাকে এরকম দেখাবে, ঠিক আছে, শুধু আপনি অ্যাকাউন্টসটা মেনটেন করতে পারবেন, যদি অ্যাজ ইনভয়েস মোডে করেন তাহলে দেখুন আপনাকে কীভাবে আসছে, পার্টির লেজার আসছে এবং পার্সেল লেজার আসছে। এখানে আমি আবার আইটেম দিচ্ছি, রাইস 45 কিলো, ৪৮ টাকা করে, মাস্টার্ড অয়েল 125 কিলো 105 টাকা করে আমি পারচেস করছি, আমি এটাকে ইয়েস করে নিচ্ছি, ওকে। অথবা আমি দেখলাম পারচেসটাকে দেখেছি, এবার পারচেস করার পর প্রথম আমরা দেখব যে ব্যালেন্স শিটের কী এফেক্ট পড়েছে, স্টক সামারি থেকে এফেক্ট পড়েছে, ডেবুকে কী এফেক্ট পড়েছে, ট্রায়াল ব্যালেন্সে কী এফেক্ট পড়েছে, এবং পার্টি লেজারে, ক্যাশে, পারচেস রেজিস্টারে কী কী এফেক্ট পড়েছে, প্রত্যেক জায়গায় আমরা রিপোর্টগুলো এমআইএস রিপোর্টগুলো দেখে নেব। প্রথমে আমি যাচ্ছি ব্যালেন্স শিটে, দেখুন ব্যালেন্স শিট আমার দেখাচ্ছে এখন কি কারেন্ট লাইব্রেরিজ, অর্থাৎ কারেন্ট লাইব্রেরিজের ভেতরে যদি যাই কী দেখাচ্ছে আমার সান্ডি ক্রেডিটার্স, অর্থাৎ যাদের থেকে আমি মাল পারচেস করেছি, কার থেকে করেছি, আমি মোহিত ট্রেডার্স থেকে করেছি, আর একটা হচ্ছে মুন্সি ট্রেডার্স থেকে করেছি। এবং দেখুন মোহিত ট্রেডার্সে আমি ক্লিক করলে কী দেখাচ্ছে আমাকে পারচেস অ্যাকাউন্টসে পারচেস হয়েছে, 3 নম্বর ইনভয়েসে কত, 15,285 টাকা, এবং কী আইটেম পারচেস করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি কন্ট্রোলে করে সেভ করে দিচ্ছি,
এসকেপ দিয়ে ব্যাকে যেতে পারবেন। যদি আমি মুন সিটি রেডার্সে যাই, দেখুন ঠিক একইভাবে এপ্রিল মান্থ মান্থ ওয়াইজ রিপোর্ট পাবেন। দেন আপনি এখানে পারচেজ অ্যাকাউন্টস দেখতে পাচ্ছেন যে এন্ট্রিটা হয়েছে, এবং এখানে দেখুন আপনি দেখাচ্ছে যে কী কী আইটেম এন্ট্রি করেছেন, টোটাল কত টাকা পারচেজ করেছেন। কন্ট্রোল এ করে দিন, সেভ করে দিন। অথবা আমার এখানে টোটাল আমার ব্যালেন্স কি দেখাচ্ছে, টোটাল 28,290 টাকা আমার কারেন্ট লাইবিলিটিস আছে। অর্থাৎ এই যে 28,290 টাকা আমার কারেন্ট লাইবিলিটিসে আছে, ডেফিনেটলি আমার এই অ্যাকাউন্টসটা আমার কোনো না কোনো একটা জায়গায় আছে। তো অ্যাসেট সাইডে দেখছি আমি, দেখুন অ্যাসেট সাইডে কি দেখাচ্ছে আমাকে, এখানে দেখাচ্ছে যে ক্লোজিং স্টকে কি আছে, 44,226 আছে, এবং কী কী আইটেম আছে, তার ভ্যালু কত আছে। এবং দেখুন ক্যাশ ইন হ্যান্ড ক্রেডিট হয়ে আছে কত টাকা আছে, 16,236 টাকা। কারণ কি দেখুন, আমি যদি ডিটেলসে ক্লিক করি, এখানে অলরেডি আমি মাল পারচেস করেছিলাম কত টাকা, 44,526 টাকার আমি আইটেম পারচেস করেছিলাম। সেখান থেকে আমার কী হয়েছে, ক্যাশ ইন হ্যান্ডে ক্রেডিট হয়ে আছে কত টাকা আমার, 16,000 টাকা। অতএব আমি কোনো একটা আইটেম পারচেস করেছিলাম এটা ক্যাশে, তাই তো, কিন্তু আমার কোনো ক্যাশের টাকা নাই বলে এটাকে এখন দেখাচ্ছে ক্রেডিট। অর্থাৎ টোটাল আমার ক্লোজিং ব্যালেন্স কত দেখাচ্ছে, 28,290। যদি এখান থেকে আমি স্টক সামারিতে যাই, দেখুন যে যে আইটেমগুলো আমি পারচেস করেছি, ব্যালেন্সের এই রিপোর্টটা আমি ক্যাশ ইন হ্যান্ডে দেখতে পেলাম, যে যে আইটেমগুলো আমি পারচেস করেছি দেখুন সেই সেই আইটেমগুলো আমাকে দেখাচ্ছে, মাস্টার্ড অয়েল, রাইস অ্যান্ড সোয়াবিন অয়েল। আমি যদি এটাকে ফার্দার আমি ডিটেলস দেখতে চাই, দেখুন এপ্রিল মাস দেখাচ্ছে ঠিক আগের মতোই, দেন আবার দেখাচ্ছে দেখুন পারচেস করেছি কার থেকে, মোহিত ট্রেডার্সে দেখার মুন্সি ট্রেডার্সে থেকে, এক নম্বরে তিন নম্বর ইনভয়েসে কত কত পিস পারচেস করেছি আমি, তার রেট কত করেছিল, ক্লোজিং ভ্যালু কত আছে, ক্লোজিং কোয়ান্টিটি কত আছে, ওকে। দেন আমি যদি ডিসপ্লেতে যাই, ট্রায়াল ব্যালেন্স দেখি, দেখুন ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কী দেখাচ্ছে আমার এদিকে, ক্রেডিট ডেবিট সাইডে লাইবিলিটি দেখাচ্ছে কত টাকা, 28,290 লাইবিলিটি কিসে দেখাচ্ছে, মোহিত ট্রেডার্স এবং মুন্সি ট্রেডার্সের থেকে, যেটা আমি ক্রেডিটে পারচেস করেছি। দেখুন এন্টার মারুন সানডে ক্রেডিটর্স, মোহিত ট্রেডার্স, মুন্সি ট্রেডার্স, এপ্রিল মাসে বয়াতে পেরেছি আশা করছি। দেন এখানে দেখুন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটে কত আছে, 16,236। ক্যাশ ইন হ্যান্ড ক্রেডিট হয়ে আছে, আর দেখুন টোটাল পারচেস যেটা হয়েছে সেটা আমার ডেবিট হয়ে আছে, টোটাল 44,000 আমার পারচেস হয়েছে। তো ট্রায়াল ব্যালেন্স দেখুন কত হয়েছে, 44,526। যদি ডেবুক আমি এফেক্ট দেখি, দেখুন ডেবুকের মধ্যে আমি তিনটে ট্রানজ্যাকশান করেছি, একটা পারচেস করেছি মোহিত ট্রেডার্সের থেকে, একটা পারচেস করেছি ক্যাশে, একটা করেছি মুন্সি ট্রেডার্সের থেকে, তিনটে দেখুন পারচেস আমাকে দেখাচ্ছে, তার ভ্যালু কত দেখাচ্ছে এখানে। এবং যদি আমি একে ফার্দার এন্টার মারি, আবার দেখুন পারচেস ডিটেলসে ঢুকে যাচ্ছে। দেখুন এখানে যদি আমি তো অ্যাকাউন্টসে দেখি এফেক্ট, ক্যাশে দেখি, দেখুন দেখুন ক্যাশ ইন হ্যান্ডে কত হয়েছে, পারচেস করেছি কত টাকা, 2 নম্বর ইনভয়েসটা, অথবা এটা কী হয়েছে, ক্রেডিট হয়ে আছে। যদি লেজারে যাই, লেজারে কি আমি বলেছিলাম আপনাকে আমি ক্যাশ লেজার দেখাতে পারবো, ক্যাশে পারচেস করেছি। মোহিত অ্যাকাউন্টসে দেখুন আমি একটা ইনভয়েস পারচেস করেছি, তার ভ্যালু ডিটেলস দেখাচ্ছে, নিচে দেখুন ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে কত আছে। মুন্সি ট্রেডার্সে দেখুন টোটাল আমি কত ক্রেডিট পারচেস করেছি, এটা দেখাচ্ছে আমার এখানে পারচেস অ্যাকাউন্টসে। দেখুন আমি তিনটে পারচেস করেছি, টোটাল অ্যামাউন্ট কত দেখাচ্ছে, 44,526 টোটাল পারচেস রেজিস্টার আমি দেখতে পাচ্ছি এখানে। যদি আমি গ্রুপ ওয়াইজ দেখেন, তাহলে এখানে দেখুন সান্ড্রি ক্রেডিটর্স গ্রুপে, যেটা আমি ব্যালেন্সে দেখিয়েছিলাম, তাই তো, কী কী আছে। যদি পারচেস অ্যাকাউন্টে দেখেন, টোটাল দেখুন পারচেস অ্যাকাউন্টে কত, 44,526 হয়েছে, ওকে। অতএব এইভাবে আমরা একটাই রিপোর্টকে মাল্টিপল জায়গায় আমরা দেখতে পারি, একটা জাস্ট এন্ট্রি করলে কিন্তু ট্যালি কত জায়গায় এর রেপ্লিকেশন পাঠিয়ে দেয়। আমি যদি লেজার ওয়াইজ রিপোর্ট আমি দেখলাম, আমাকে আবার দেখে নিই, দেখুন লেজার ওয়াইজ রিপোর্ট যদি আমি শুধু পার্টিকুলার কোনো একটা ব্যক্তি লেজার দিতে চাই, আমি মোহিতে দেখি, তাহলে মোহিতে দেখুন এখানে দেখাচ্ছে একটাই পারচেস হয়েছে 13,005 টাকার।
যদি পারচেস রেজিস্টার দেখি, এখানে দেখুন পারচেস রেজিস্টারে এপ্রিল মাসে টোটাল কি পারচেস হয়েছে টোটাল আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন পারচেস রেজিস্টার, গ্রুপ ভাউচার, গ্রুপ সামারি, লেজার, ক্যাশবুক দেখতে পাচ্ছি, ইনভেন্টরি ভাউচার যদি দেখতে চাই আপনি ইনভেন্টরি বুকসও দেখতে পারি, ট্রায়াল ব্যালেন্স, ডে বুক, স্টক সামারি, ব্যালেন্স শিট, প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্যালি কী করেছে এই এফেক্টটাকে অটোমেটিক পোস্টিং করে দিয়েছে। যদি এইটাই যদি ওখানে ম্যানুয়ালি করতে হতো, যতগুলো জায়গায় এফেক্ট পড়েছে জার্নাল পোস্টিং করার পর আমাকে অতগুলো জায়গায় আমাকে পোস্টিং করতে হতো ম্যানুয়ালি, এবং এখানে ভুল হওয়ার চান্স থাকতে পারতো। এই জন্যই কিন্তু আমরা বিজনেসে খুব ইজিভাবে কাজ করার জন্য বা রিপোর্ট জেনারেট করার জন্য আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে থাকি, আর বেস্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে ট্যালি ERP 9। ওকে ফ্রেন্ড, সো এই ভিডিওতে আমরা এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা সেল এন্ট্রি করতে পারি। গুড বাই ফ্রেন্ড।